ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে, বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের কালীগঞ্জের বিলাসপুরে। সেখানে মোটর বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডল নামে বছর কুড়ির এক যুবকের। আহত হয়েছে বাহাদুর ইসলাম নামে আরও একজন। ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডলের। আহত বাহাদুর ইসলামকে নিয়ে যাওয়া হয় সাধিকান্দিয়ার গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে, বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের কালীগঞ্জের বিলাসপুরে। সেখানে মোটর বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডল নামে বছর কুড়ির এক যুবকের। আহত হয়েছে বাহাদুর ইসলাম নামে আরও একজন। ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডলের। আহত বাহাদুর ইসলামকে নিয়ে যাওয়া হয় সাধিকান্দিয়ার গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে, বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের কালীগঞ্জের বিলাসপুরে। সেখানে মোটর বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডল নামে বছর কুড়ির এক যুবকের। আহত হয়েছে বাহাদুর ইসলাম নামে আরও একজন। ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডলের। আহত বাহাদুর ইসলামকে নিয়ে যাওয়া হয় সাধিকান্দিয়ার গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে, বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের কালীগঞ্জের বিলাসপুরে। সেখানে মোটর বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডল নামে বছর কুড়ির এক যুবকের। আহত হয়েছে বাহাদুর ইসলাম নামে আরও একজন। ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশ মণ্ডলের। আহত বাহাদুর ইসলামকে নিয়ে যাওয়া হয় সাধিকান্দিয়ার গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি।